দোলরে যাব দিনও নবী নবী রাতও নবী নবী দুঃখেও নবী নবী কষ্ট নবী নবী যে অবস্থায় থাকি ইয়া রাসূলুল্লাহ উমজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা নবী নবী হকলেই জানো তাহিরের মরণ হয় বাসখালি বাসিরই মরণ হয় হাত ধরে বলো ঠিক কি না বলো কোন মানুষ মারা গেলে কেউ গোসল দিতে গেলে ভয় পায় কেউ গোসল করতে গিয়ে ময়লা পরিষ্কার দিতে করতে যায় শরমায় বাল ঘৃণা করে কিন্তু গোসল দিতে গেলে পেটের মধ্যে চাপ দিয়ে তার ময়লা বাইর করতে হয় টিস্যু দিয়ে তার ময়লা পরিষ্কার করতে হয় অনেক মানুষ বমি করে অনেক মানুষ ঘৃণা করে অনেক মানুষ গোসলের পানিও আলগায়া দেয় না কিন্তু না না এই কাজটা কখনো করবেন না আজকে যেই লাশটাকে দেখে আপনি ঘৃণা করতেছেন একবার নিজের দিকে তাকায়া দেখেন আল্লাহ না করুক এই মুহূর্তে ওই মানুষটার মতন লাশ হইয়া খাটের মধ্যে শুইতেন পারেন কি পারেন না আজকে যদি আপনি মানুষের গোসল কানাই যাইয়া মানুষকে সম্মান করে গোসল করান মায়া করে গোসল করান দেখবেন একদিন আপনি মারা গেলে মানুষ আপনাকে মায়া করে গোসল দিবে আজকে মানুষ যদি মারা যায় আপনি যদি মানুষের জানাজার নামাজে মহব্বত লয়া যান মানুষ আপনার ময়দানে আপনি মারা গেলে মানুষ জানাজার ময়দানে দেখবেন লাইন ধরে যাবে ও যুব ফামাতা মিনহা এই ছেলেটা ওই জায়গার মধ্যে মারা গেছে ওয়াকাফা আলাইহি উমর যেই জায়গার মধ্যে মারা গেছে ওই জায়গার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন প্রশ্ন হলো ছেলেটা বলছিল ও চাচা ও চাচা চাচা এক নম্বর দাবি উমর কাছে নিয়ে যান চাচা উমরের কাছে নিয়ে গেছে দুই নম্বর দাবি আমার সালামটা দিবেন সালামটা দিবে তিন নম্বর একটা কথা ছিল কি কয় তিন নম্বর কথা ছিল ওয়াকুল্লাহু উমরকে বলবেন মা জাজা উমান খাফা মাকামা রাব্বিহি আল্লাহকে ভয় করে যারা মারা যায় আল্লাহর কাছে পুরস্কার কয়টা এই প্রশ্নটা করার সাথে সাথে ছেলেটা দুনিয়া থেকে মারা গেল এই প্রশ্নের উত্তর শুনে আর যেতে পারে নাই জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ আকবার কর না বাবা যুবক আমার এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে ওই মুহূর্তের মধ্যে আমার উমর রাদিয়াল্লাহু ফাকালা উমর যেই মাত্র ছেলেটা মারা গেছে আপনারা জবান খুলে বলেন মরণ যন্ত্রণা কি কম না বেশি মরণ এমন যন্ত্রণা কাহারু হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে কাহারু রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে কাহারু রক্তগুলো সাদা পানিতে পরিণত হইয়া যাবে কেউ কাহারু বাগ নিবে না মরণের কষ্টের বাগ আমার মা নিবে না মরণের কষ্টের বাগ আমার সন্তান নিবে না মরণের কষ্টের বাগ আমার স্ত্রী নিবে না মরণের কষ্টের বাঘ কেউ নিবে না তবে একটা কথা মনে রাখবেন আপনি মরে গেলে সম্পদের ভাগ নিতে সন্তান ভুল করবে না আপনি মারা গেলে আপনার চেয়ারম্যান আছেন এখন বর্তমান এই চেয়ারম্যানের ভাগ নিতে মানুষের অভাব হবে না আপনি মারা গেলে ওই সন্তান আপনার ব্যাংকের টাকার ভাগ নিতে দেরি করবে না আপনি মারা গেলে আপনার সব যা কিছু আছে সব মানুষ লুটে পুটে নিয়ে যাবে আপনার সন্তানগুলো নেওয়ার জন্য কামড়া কামড়ি করবে কিন্তু আপনি যেহেতু কষ্ট কই না এত টাকা জমায়া গেছেন কিন্তু আপনি মরে যাওয়ার সময় টাকার ভাগ সবাই নিলেও আপনার মরণের ভাগ আপনার সন্তান নিবে না আপনার স্ত্রীও নিবে না মরণ যন্ত্রণা বড় কঠিন কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় আল্লাহকে ভয় করে যারা তারা মায়ের মনে কষ্ট দেয় না আল্লাহকে ভয় করে যারা তারা নেশা করে না আল্লাহকে ভয় করে যারা তারা গীবত করে না আল্লাহকে ভয় করে যারা তারা নিন্দা করে না আল্লাহকে ভয় করে যারা মুনাফিকি করে না আল্লাহকে ভয় করে যারা তারা চুরি করে না আল্লাহকে ভয় করে যারা তারা নামাজ ছাড়ে না আল্লাহকে ভয় করে যারা তারা প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহকে ভয় করে যারা তারা মা বাবার চোখের মধ্যে পানি ফালায় না কথা বলেন ঠিক কিনা
এই যে রমজান মাসটা গেল অনেক সন্তানকে সেহরির সময় মা ডাক দিয়েছে কিন্তু এখানে এমন অনেক মানুষ আছে মা সন্তানকে আর সেহরির সময় ডাক দেয় না মায়ের ডাক শুনি না সন্তান ঘুম থেকে উঠতে পারে না এই মানুষটা চিরিতিম হয়ে কবর দেশে শুয়ে আছে কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক আমি আজকেও বাসকালিতে এই এলাকার মধ্যে তিনজনকে মুরিদ করলাম তিনটা মুরিদ কইরা তিনজনকে মুরিদ করে আমি ওই যে একজন দাঁড়িয়ে আছে মনে হয় নাকি বাবা এই যে আমার বায়াত আমার রূহানি সন্তান এখানে তিনজনকে আমি বায়াত করলাম বায়াত পিরে আমি সবক দিলাম এক নম্বরের কথা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা দুই নম্বর মা বাবার মনে কষ্ট দিবা না তিন নম্বর রাতের বেলা 101 বার ইয়া হাফিজু পড়বা কারণ ইয়া হাফিজু মানে হলো জানের হেফাজত মালের হেফাজত ঈমানের হেফাজত এই তিনটা হেফাজত করে একজন জবান খুলে বলেন তিনি কে এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা তোমার মতো মুরিদ তাহির দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া কানে কাবা শরীফ গেল কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা আর জবান খুলে কোন ঠিক কিনা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না ও গ দয়াময় হে রহিম ও গো দয়াময় চাই যে তোমারি করো না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না আধার কবো মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সবজনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবজনা বল গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবজনা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ও যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি এই বক্তাগিরি করি অনেক বছর হয়ে গেল একটা দিন চলে যাচ্ছে এই সময়টা আমার হায়াতের জায়গায় আর ফিরে আসবে না জীবনে কত কাপড়ের ফ্যাক্টরি দেখলাম জীবনে কত জিনিসপত্র কেনার ফ্যাক্টরি দেখলাম কিন্তু মানুষের হায়াত কেনার ফ্যাক্টরি দুনিয়াতে নাই আপনারা জবান খুলে বলুন আপনার আমার হায়াতের মালিক কে এই কবরটা কি আমাদের জন্য আসল ঘর না নকল ঘর এই ঘরের মধ্যে আমাদেরকে চলে যাওয়া লাগবে এই ঘরের মধ্যে চলে যাওয়ার পূর্বে সবচাইতে আপনার জন্য আমার জন্য ইম্পর্টেন্ট হলো ক্ষণে ক্ষণে কবরে যাওয়ার আগে দিনে রাইতে প্রকাশ্যে অপ্রকাশ্যে একজনের ভয় অন্তরে রাখতে হবে জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য আল্লাহ বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস জাহির ওয়াল বাতিন وهو بكل شيء عليم الله is the first الله is the last الله is the open الله is the secret الله is almighty and creator الله হলো প্রথম الله হলো শেষ আল্লাহ হলো প্রকাশ্য আল্লাহ হলো গোপন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু হাজিরি মানে কি জানেন আল্লাহ আমার কাছে উপস্থিত সুবহানাল্লাহ জুরে কয় না রে আল্লাহু নাজিরি
আল্লাহ আমার দেখতেছে আল্লাহুম্মা আল্লাহ আমার সাথে আছে এই জন্য প্রকাশ্য অপ্রকাশ্য ওপেনে গোপনে যতই গুনাহ করো না কেন একজন সব জানে জবান খুলে বলুন তিনি কে সেই আল্লাহকে ভয় কইরা যারা পথ চলে সেই আল্লাহকে ভয় করে যারা রাত্রি যাপন করে সেই আল্লাহকে ভয় করে যারা দৈনন্দিন জীবন পরিচালনা করে ওই আল্লাহকে ভয় করে যারা সামাজিক জীবন পরিচালনা করে ওই আল্লাহকে ভয় করে যারা রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে ওই আল্লাহকে ভয় করে যাদের নিজের জীবনটাকে সাজাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিব পুরস্কারটা হলো জান্নাত আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি বাবা আর একটু মশলা দে নাইলে মরে যাম গা এটা মশলা দে বক্সটা পেট পেট করে আমার ডরাইতাছে আর একটু মশলা দে মশলা বুঝনি সাউন্ডটা একটু তুইল্লা দাও মারহাবা জোরে গন কি ওটানটা খুব জোরে দিছি না আর আওয়াজ জোর কত ঘুমা ওড়ার কত পরে জায়গা পরের জমিন কথার কি বানাই কইছি কথা কেন কথা বানাই কইছি এই বানাই কইছি রাগ করে না রাগ করে না তাহিরি কাউরে ধরে না তাহিরির উপরে ফললে তাহিরি কাউরে সারে না ফতোবাজি তাহিরি বিরুদ্ধে করতে সাবধানে করবা কথা কি পরিষ্কার কথা কি পরিষ্কার পরে কইতাম নি কসলটা পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় আপনার কন্যা বাবা পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানা যার জমিদারি টান দিয়ে যদি আমি মরে যেতাম ভালো আছে কিরে জানেন নি কইলা মিলে যে নবী গো তোমার প্রেমের ওয়াজ করতাম যে আমি মরে গেছি আমার কিচ্ছু নাই তোমার প্রেমের মাঠে আমার মৃত্যু হয়েছে এই হাত তুলে বলো ঠিক কি না বলো নবীর জন্য মরতে চাই কি চাই না একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব দিনও নবী নবী রাতও নবী নবী দুঃখেও নবী নবী কষ্ট নবী নবী যে অবস্থায় থাকি ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিব আল্লাহ ইসমা কালানা নবী নবী হকলে যেন তাহিরির মরণ হয় বাস খালি বাসির মরণ হয় হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে বলে আল্লাহু আকবার পরে জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘর খানা যার
আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই বলো পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই বলো পরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হই যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া বলো হ্যাঁ দাখিলায় মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বত মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এগুলো করেন না কই না আচ্ছা কোন ভাইরা আমার কারা কারা হাত দিয়া দিছেন হাত মাশাআল্লাহ সবাই তো দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন কোন আরো জোরে বলুন আমিন যাক আল্লাহর কাছে আমার কোনো আপত্তি নেই আমি চাই যে মাহফিলে আপনারা শরীক থাকেন আল্লাহ আমার সাথে আছে না নাই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ হলো বান্দার সাহারগের নিকটে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই যদি বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমি বলছিলাম আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দিব না ওই তাকওয়াবান মুত্তাকির জন্য আমার আল্লাহ কয়টা জান্নাতের ব্যবস্থা রেখেছে দুইটা জান্নাত ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান আমি আল্লাহকে যারা ভয় করবে এদের জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের ব্যবস্থা রেখেছি আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহকে ভয় করি যারা দুনিয়ার ভিতরে অন্যায় কাজ ছেড়ে দেয় আমার সামনে বাবার ট্যাবলেট খাওয়ার সুযোগ আছে আমি খাইলাম না ডরাইলাম একজন রে জবান খুলে কন্তিরিকে একজনকে খুন করে ফেলা আমার জন্য সহজ সুযোগ আছে আমি তাকে খুন করলাম না ভয় পাইলাম একজনকে তিনি কে আমি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ আছে এরপর আমি খারাপ ব্যবহার করলাম না ভয় পাইলাম একজনকে জবানটা খুলে বলেন তিনি কে গীবত করার সুযোগ আছে কিন্তু আমি গীবত করলাম না ডরাইলাম একজনকে জবান খুলে বলুন না তিনি কে এই জন্য আল্লাহ বলছে ওয়ানাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব হে বান্দা তুমি এমন গুনাহ করেছো তুমি বন্ধুর সাথে সারা দিন ফেসবুকে আড্ডা মারো মেসেঞ্জারে চ্যাটিং করো হাই হ্যালো করো বাইবারে কথা বলো ইনস্টাগ্রামে কথা বলো হোয়াটসঅ্যাপে কথা বলো ইমোতে কথা বলো কিন্তু তুমি গোপনে এমন গুনাহ করে ফেলেছো হাজার সম্পর্ক থাকলেও তোমার বন্ধুর কাছে তুমি
গুনার কথাটা বলো না মায়ের কাছে বলো না ভাইয়ের কাছে বলো না বন্ধুর কাছে সারা দিন চলো পার্সোনাল গুনার কথা তুমি বলো না বন্ধু জানলে আমি শরম পাবো কিন্তু একটা বার খেয়াল করবা যে গুনাহগুলা বন্ধু জানে না মা জানে না বাবা জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে তিনি আল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার এই দুনিয়ার ভিতরে কত গুনাহ করে ভুলে গিয়েছি কয়টা সওয়াব করেছি সেটাও জানি না সেইটাও জানি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নালিল মুত্তাকিন মাফাসান হাদাইক ওয়া আনাব وكواعب أترابا الله رب العالمين বলেছেন নিশ্চয়ই যারা মুত্তাকি নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাশরের ময়দানে বিজয়ী বলে ঘোষণা করব শুধুমাত্র তাই না আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না অসংখ্য আঙ্গুর ফলের বাগান আমি উপহার দিয়ে দিব এই জন্য যুবক আমরা আল্লাহকে ভয় করবেন পৃথিবীর কাহার কাছে মাথা নত করবেন না পৃথিবীর কাউকে ভয় করবেন না হক পথে থাকবেন আল্লাহকে ভয় করবেন আমার আল্লাহ বলছেন তোর ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই শুধুমাত্র তুমি আমি আল্লাহকে ভয় করো তুমি যদি আমি আল্লাহকে ভয় করো এই পৃথিবীর কেউ তোমার সাহায্যকারী লাগবে না তোমাকে সাহায্যকারী কর সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ বলে তোমরা জেনে রাখো এই পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে তোমার অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাইখা দিবা দেখবা পৃথিবীর সব তোমাকে ধ্বংস করে ফেলার জন্য সামনে আসবে আমি আল্লাহ তোমাকে রহমতের সামিয়ানা দিয়া হেফাজত করব আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই এই বিশ্বাস দরকার আছে না নাই আল্লাহকে যারা ভয় করে পৃথিবীর কাউকে তারা কেয়ার করে আমাকে রক্ষা করবেন একজন জবান খুলে বলুন তিনি কে আরো বড় করে তিনি কে এতে কোনো সন্দেহ এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি আপনাদের সামনে একটা হাদিস এখন বলবো যদি আমি এখানে আসার পরে আমাকে বিষয় দিয়েছেন যে হুজুর একটু কবর আলোচনা করবেন আর মা বাবার ওয়াজ করবেন কিন্তু আমি একটা আয়া একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব এই হাদিসটা হলো আল্লাহকে ভয় করলে কি লাভ হবে আল্লাহকে ভয় করলে কি লাভ হবে এই ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে বলবো উমর রাদিয়াল্লাহু তাআলার ঘোরা আমলের হাদিস كان شاب على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه حضرت عمر رضي الله تعالى عنه غرامولে একটা যুবক ছিল জবানটা খুলে কোন কি ছিল এই আওয়াজে মানি না জোরে বলো কি ছিল عمر رضي الله تعالى عنه غرامولে একটা যুবক ছিল আমার নবী আপনার নবী বলেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে কোন বুড়া মানুষের আকৃতিতে জান্নাতে যাবে না আমার আল্লাহ ওই বুড়া মানুষটিকেও 33 বছরের যুবক বানায়া জান্নাতে লুকায়া দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন না উমর কি সাধারণ উমর নাকি এই উমর কি নরম না গরম আর বড় করে নরম না গরম উমর অনেক গরম যেই উমর রাস্তা দিয়ে একবার গেছে সেই রাস্তা দিয়ে শয়তান যায় না শয়তান এখনো বিশ্বাস করে যে উমরের যে পাওয়ার এখনো যদি সেই রাস্তা দিয়ে যায় উমর কবর থেকে উইঠা হলো আয়েশা আমাদেরকে জুতা দিয়ে ফিরাইব এত পাওয়ার উমরের যার ব্যাপারে আমার নবী বলছেন আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরতে উমর জোরে বলেন না সুবহানাল্লাহ উমর এই উমর তো সেই উমর যার সামনে তার আব্বার নাম হলো খাত্তাব কট্টর কাফের আয়েশা বলছিল উমর তুমি কোন নবীর পিছনে ঘুরো কার পিছনে গিয়ে সেজদা করো তুমি যেই নবীর পিছনে ঘুরো সেই নবী তো একটা পাগল জুরকান নাউজ বিল্লাহ
ওমর রাদিয়াল্লাহু তাআলা নকি নরম না গরম তিনি ডাক দিয়ে বলে বাবা কি বলছেন কথাটা আবার বলেন তুমি যেই নবীর পিছনে ঘুরো তিনি তো একটা পাগল নাউজুবিল্লাহ কন্নাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু কুস্তিকে তলোয়ারটা খুললেন খুল্লা বললেন বাবা যেই নবী আমার জীবন যেই নবী আমার মরণ যেই নবী আমার জান যেই নবী আমার ঈমান যেই নবী আমার প্রাণ যিনি আমার ঈমানের মূল যিনি সৃষ্টি না হলে কিছু হতো না সেই নবীকে আপনি পাগল বললেন বাবা এই পৃথিবীতে আপনি বাঁচার কোনো অধিকার নাই কুশবদ্ধ তলোয়ার ভের করে বাবার কল্লাটাকে আলাদা করে ফেলেন আল্লাহু আকবার বলবেন না এই হলো সেই উমর সেই উমরের আমলে এই যুবকটা কি করত দেখেন ইউলাজিমুল মাসজিদ ওয়াল ইবাদাতা উমর রাদিয়াল্লাহু তাআলার গোরামলি যেই যুবকটা ছিল এই যুবকটার দুইটা অভ্যাস ছিল একটা অভ্যাস হলো যুবকটা মসজিদের জন্য সব সময় পাগল ছিল দুই নাম্বার অভ্যাসটা ছিল ইবাদতের জন্য দিওয়ানা ছিল আপনারা বাসকালীন মানুষ জবান খুলে বলেন এই অভ্যাসটা কি ভালো না খারাপ আর জোরে কোন ভালো না খারাপ ইউলাজিমুল মাসজিদ ওয়াল ইবাদাতা আঙ্গদেশে কিছু লোক আছে দেখবেন মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায় এক মিনিট থাকতেই কই মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়াজন সময় হইছে আর যখন শেষ রাকাত চতুর্থ রাকাত বা দুই রাকাতের বৈঠক গিয়ে সালাম ফিরাবে বা চার রাকাতের বৈঠক গিয়ে সালাম ফিরাবে সুন্দর করে যখন বসবে আশহাদু আল্লাহ পরে দুরূদ শরীফ পড়তে পারে না পিছন দিক দিয়া কথা বলেন না কেন পিছন দিক দিয়ে ইমাম সাহেবের মিস কল দেয় আসুনি যদি বিশ্বাস না হয় কালকে যায় দেখবেন হুদু হুদি এর কাশ ধরে নাই মানে ইমাম সাহেব মিস কল দেয় ইমাম সাহেব আমারটা শেষ হয়ে গেছে সালামটা ফিরাইলেন তার এই সিটিং গিরি কেউ বুঝে না একজন বুঝে জবান খুলে গন তিনি কে বাঁচার রাস্তা আছে তোমার অন্তরে কি আছে সব আল্লাহ কাশিদে মানে মিস কল দিতেছে ইমাম সাহেব সালামটা ফিরাইবেন লাগিয়া এলে এই নামাজি করলে কি আল্লাহ কোরআনে কইছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পর দুযুগে যাইব রিয়ার কারণে অহংকারের কারণে চুগুল খরির কারণে অন্তরে কু ধারণার কারণে মানুষ দেখাইবার কারণে কথা বলেন ঠিক না বেঠি এই মসজিদ অনর্থক যায় না গেলে মানুষে বলবে যে নামাজ পড়ে না এই জন্য মসজিদে যায় দেখবেন কিছু লোক আছে মসজিদে জামাতটা শুরু হওয়ার টাইমে যাইয়া ঢুকে আবার তাড়াতাড়ি বাইরে যা মসজিদে গেলে ঘড়ির কাটা বারবার দেখে কিন্তু বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায় তার কোনো খবর থাকে না কথা বলেন ঠিক আরো বড় করে বলুন ঠিক খেয়ে বলুন ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর নাই অথচ রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ জুড়ে বলুন না সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের খুব প্রয়োজনীয় কথা বলতেছি না বলবো আর কিছুক্ষণ পরে আপনাদের কথা বলবো কিছু ওয়াজ করব কিছু ওয়াজ করব ওয়াজ বুঝেন আপনারা ওয়াজ করব আমি একটু ওয়াশটা গাছের চারাটা লাগাইলো এখন একটা ইন্টারভিউ নিমু বলতে হবে দাঁড়িয়ে দাগদার করাবো না এই ছেলেটা দুইটা জিনিসের প্রতি খুব দুর্বল ছিল কি কি মসজিদার এই যে বেটা ঠিক আছে মসজিদার ইবাদত এখন প্রশ্ন করুন যে এত কিছু থাকতে মসজিদের জন্য এত পাগল কেন ইবাদতের জন্য এত পাগল কেন এই জন্য পাগল রাসূল বলছেন যার মনটা মসজিদমুখী হয়ে থাকে বেশি
এই লোকটার জন্য হাশরের মাঠে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন ওই ছায়া আপনারা চান কি চান না আর ইবাদতের জন্য যার মনটা কিছু কিছু লোক দেখবেন ইবাদতের জন্য এত পাগল ভাত খাইতে গেলে ভাত খাওয়া যদি এক ঘন্টা লেট হয় কোনো কষ্ট পায় না নামাজটা ছুটে গেলে খুব ব্যথা পায় এমন কিছু মুসল্লি আছে না দেখবেন সকালবেলা দেখবেন কিছু মুরুব্বি যখন মসজিদের মধ্যে আজানটা দেয় আসলে তো খায়রুম দপ্পর 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 এই এই তখন মুরুব্বি একটা ঘুম থেকে উঠে উঠতে যায় ঠান্ডা পানি দিয়ে উযু করে চাচি জিগায় জান কই এখনো তো আরো আধা ঘন্টা সময় আছে মুরুব্বি বলে ঘরে শুয়ে থেকে লাভ হইব কি মসজিদে যাই বসে থাকি রাসূল বলেন মসজিদে নামাজ না পড়ে যদি শুধু চুপচাপ বসে থাকে তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিবে আর বড় করে কোন সুবহানাল্লাহ শুধুমাত্র বসে থাকলেই সওয়াব মারহাবাগন আ দেখেন গরীর কাটার দিকে তাকায় তাকায়া অনেকে আছে নামাজের প্রতি খুব উদাসীন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই নামাজীদের জন্য যারা নামাজের জন্য রাসূল বলছেন সবচাইতে বড় চোর নামাজ চোর রাসূলজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ নামাজ আবার চুরি করে কেমনে আমার রাসূল বলেন যারা ঘন ঘন রুকু করে ঘন ঘন সেজদা দেয় রুকুতে গিয়ে তারাহুরা করে সেজদাই যা যারা তারাহুরা করে এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ চোর আছে কি না এরকম আছে কি না 4G গতি মারে 4G গতি 5G মারে 5G হ্যাঁ আল্লাহু আকবার মানে অবস্থা ভয়াবহ কিন্তু আপনি যতই চালাকি করেন না কেন আপনার অন্তর যদি আল্লাহর ভয় নিয়ে কাজ না করেন তাইলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে এই যুবক তার দুইটা অভ্যাস এই যুবক বললাম তোমার দুইটা অভ্যাস কি তুমি দাঁড়াও দাঁড়াও না তোমার দুইটা অভ্যাস বলো এক এর অভ্যাসই নাই করতে কইব এর অভ্যাস হল তো পাগলা ভয় বাবা এই আগে টার্গেট ঠিক করেন এরপরে কাজে মাঠে নেমে যান আমি তো ছাত্র জীবনে বলছি বক্তব্য কইছি যে আমি মুক্তাগিরি করব আমি মাদ্রাসা চাকরি বাকরি সব ইনডেক্স ধরে চাকরি সব ছেড়ে দিছি আমার টার্গেট যে আমি ওয়াজ করব এটা ছাত্র জীবন থেকে ক্লাস 9 থেকে আমি ওয়াজ করি অনেকে জিজ্ঞেস হুজুর এত বছর ধরে ওয়াজ করে আপনি ছিলেন কোথায় আর বস আমি 5-7 বছর ধরে সারা বাংলাদেশে একটা পরিচিত কিন্তু আমি কিন্তু অঞ্চল ভিত্তিক যখন 9 এ থাকি তখন থেকে ওয়াজ করি এও আবার চিফ গেস্টের মর্যাদায় ওয়াজ করি আমাকে অনেক আদর করত আমার আমার মুরব্বিরা ইয়াং জেনারেশন অনেক আগে থেকে আমাকে খুব আদর করত টার্গেট ঠিক করেন যে আমি এটা করব তাইলে আপনার অভ্যাসটা আমি একটু বইলা দেই আপনার অভ্যাসটা হইল থাক কইতাম না কমু তুমি দরবার লাগাইতাম তবে শুধু এই লোকটার কথা বলবো না তোমরা একটু বসে যাওয়া এই লোকটার কথা বলবো না আমাদের ম্যাক্সিমাম মেজরিটি পার্সনের একটা অভ্যাস বলে দিব মেজরিটি পার্সনের অভ্যাস সে যদিও মসজিদটা নির্ধারণ করতে পারে নাই ম্যাক্সিমাম অভ্যাস যদিও সে নামাজটা নির্ধারণ করতে পারে নাই কিন্তু একটা অভ্যাস মোবাইল টিফার অভ্যাস কথা বলেন ঠিক না বেঠি হিসাব মিলায় দেখবেন তার ভাত না খায়া চলে কিন্তু মোবাইল ছাড়া চলে এটা মিলছিনি কিছু কিছু মিলছিনি এক টাকা পুরোই মিলছে হ্যাঁ তাহেরি না মিলায়া কথা বলে না তাহলে এখন বলুন যৌবন বয়সের যার চিন্তা হলো মসজিদের দিকে যৌবন বয়সে যার চিন্তা হলো ইবাদতের দিকে এই যুবকের দাম কি কম না বেশি আরো বড় করে বলেন কম না বেশি বেশি এরপর কি খুব মনোযোগ দিবেন ফাশিকাতহু জারিয়াতান এই লোকটা হলো মসজিদের পাগল এই লোকটা হলো আল্লাহর ইবাদতের পাগল কিন্তু এই লোকটার প্রেমে একটা মেয়ে পাগল পেছ লাগছে নি প্যাস লাগে গেছে যেই ছেলেটা মসজিদের পাগল যেই ছেলেটা ইবাদতের জন্য পাগল
সেই ছেলেটার প্রতি একটা মেয়ে আসক্ত হয়ে গেল শুধুমাত্র আসক্ত হয় নাই ফাআতাতহু ফি খালওয়া শুধুমাত্র আকর্ষণ হয় নাই একদিন নির্জনে ছেলে যখন মসজিদে নামাজের দিকে যাচ্ছে ছেলেটা মেয়েটার সামনে দাঁড়ায় গেছে এটা হলো প্রথমটা ছিল এক জালা এটা হলো আরো জালা কথা বলেন ঠিক কি না এখন দেখেন তিন নম্বর জালা কি ফাকাল্লামাতহু ফাহাদাসা ফি নাফসিহি শুধুমাত্র প্রেমেই পড়ে নাই শুধুমাত্র সামনেই দাঁড়ায় নাই এই মেয়েটা ছেলেটার সামনে দাঁড়াইয়া তার মনের কথা বলতে শুরু করেছে আর আমার দেশের পোলাপান দেখিয়া প্রেম করা লাগে না শুধুমাত্র মেসেঞ্জারে হাই লেখলে বাড়ি ঘর সাইরা চইলা যা সাবধান ফুলাফান মানুষ বানায় যা আজকে বাসকালি আজকে থেকে ওয়াদা করতে হবে ভালোই যদি বাসবো আমার মাকে ভালোবাসবো ভালোই যদি বাসবো আমার নবীকে ভালোবাসবো যেই ভালোবাসার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত থাকবে না সেটা ভালোবাসা না সেটা জাহান্নামের গর্ত কথা বলেন ঠিক না বেঠে ভালোবাসা তিন নম্বর সমস্যা হলো ফাকাল্লামাতহু তার সঙ্গে কথা বলা শুরু করছে এখন ছেলেটা দেখেন কি হইছে কয় ফাশাহিকা ফাশাহিকা যেই মাত্র ছেলেটার সঙ্গে মেয়েটা কথা বলা শুরু করছে ছেলেটার শরীরের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে এই কম্পনটা মেয়েকে দেখে না একমাত্র কম্পনটা তৈরি হয়েছে আমার আল্লাহর ভয়ে কি পাগল ওরা পাবে না তো কে পাবে ওরা আল্লাহ কি পাবে না তো কে পাবে এরপরে শুধুমাত্র তাই নয় ফাগাশি আলাইহি এই ছেলেটা মেয়ের সামনে কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়ে গেল যেই মাত্র কেঁপে কেঁপে মাটিতে পড়ে গেল মেয়েটা চলে গেল ফাজা আম্মুলাহু তখন এই ছেলেটার সামনে তার আপন চাচা আসলেন চাচা আয়েশা কি করলেন কয় কি ফাহামালাহু ইলা বাইতিহি এই ছেলেটাকে বহন করে বাড়িতে নিয়ে গেলেন বাবার জায়গায় চাচা থাকলে ভাতিজা বিপদে পড়ে গেলে চাচার মায়া লাগে কি লাগে না এই ছেলেটাকে সুন্দর করে বহন করে বাড়িতে নিয়ে গেলেন আর বাড়িতে নেওয়ার পরে কান্না রুল পড়ে গেল কি মরে গেল না কি হয়ে গেল জ্ঞান হারায় একবার বেহুশ হয়ে পড়ে রইল অনেকক্ষণ পরে কয় ফাফালাম্মা আফাকা অতপর ছেলেটার জ্ঞান ফিরে আসলো যেই মাত্র ছেলেটার জ্ঞান ফিরে আসলো কার শাবাব যুবকটা বলল ইয়া আম্মুন হে চাচা ইনতালিক ইলা উমার আমাকে উমরের বাড়িতে নিয়ে যান সালাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পক্ষ থেকে সালামটা দিয়ে দিবেন সালামটা দিয়ে কি করবেন ওয়াকুল্লাহু উমরকে বলবেন মা জাযাউ মান মান খাফা মাকাম রাব্বিহি উমরকে আমার সালাম দিয়ে বলবেন আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রাখছি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ার মালিককে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মহান বল যদি আকাশের অজর তারা কোতা পেলে স্নিগ্ধ জোছনা দ্বারা সূর্যকে বল যদি কোতা পেলে আলো রাতেরই হলো কেন নিকষ কালো কোতা পেলে মানবের জীবন বিধান এ কোতা পেলে মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরনে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান 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 আল্লাহ আকবার জোরে বলেন না এখন প্রশ্ন হলো দেখেন মেয়ের সামনে তার কন্ডিশন তিনটা আমার উমরের কাছে কন্ডিশন কয়টা তিনটা এক মেয়ের সঙ্গে দেখা হলো দুই কথা শুরু হলো তিন বেহুশ হয়ে গেল আর উমরের কাছে দাবি হলো আমাকে উমর বাড়িতে নিয়ে যান আমার সালামটা দেন আর যারা বলবেন আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের পুরস্কারটা কি জোরে বলেন না সুবহানাল্লাহ এই দাবিটা কার কাছে করছে চাচার কাছে কার কাছে এখন চাচা দেখেন বাপের কাজ করে কেমন ভাবে ফাং তলাকাম মুহু এরপর চাচা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ছেলেটাকে উমরের বাড়িতে নিয়ে গেল ফা আখবারা যা ঘটনা ঘটেছে সব বলল যেই মাত্র সব বলা শুরু করল ওয়াকাদ শাহিকাল ফাতা সাহফাতান উখরা যেই মাত্র সব বলা শুরু করল মেয়ের সামনে ছেলেটার যেমন কম্পন তৈয়ার হয়ে গেছে উমরের সামনে ঘটনা বর্ণনা করার সময় এমন ভাবে আবার উমরের গায়ের মধ্যে সে আবার গায়ের মধ্যে আবার কম্পন তৈয়ার হয়ে গেছে এমন ভাবে কাঁপা শুরু করছে উমর কি নরম না গরম এই আওয়াজে মানি না জোরে কইতিব নরম না গরম আরো বড় করে নরম না গরম উমর হাত চোট লাগে মাঝে মাঝে দেখেন না আমি তাহিরি খুব দিলটা নরম করে ওয়াজ করি মাঝে মাঝে আবার গরম হয়ে যায় আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কইলে আমি যখন অ্যাকশন নেই অ্যাকশন টু অ্যাকশন দেখছেন না আমার এক ভাইরে জিব্বা আঘাত করছে মামলা করলাম আমি সব কিছু করলাম আমি শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে তারা একটা অপপ্রচার চালাইছে আমি নাকি এটার সাথে জড়িত নাউজুবিল্লাহ কোন না অসংখ্য মানুষ মিসগাইড হয়ে গেছিল একটা শুধু বলছিলাম 24 ঘন্টা সময় দিছিলাম সুজা হইছিনি কথা কোন সুজা হইছিনি যদি সুজা না হইতো এরপরে দেখতেন যে মিনিমাম 50টা দিনে ডুহাইছি এইরকম হিম্মত আল্লাহর রহমতে আছে আমি কখনো রাগ করি না যখন দেখি কেউ ইলিগেল কিছু বলে আমি তাকে ছাড়ি না আমাকে অনেক মৌলবীরে মিল্লা 55 জন মিল্লা আমারে একটা খাজা বাবার সামনে গেছে আমার ফতোয়া দেওয়া শুরু করছে 55 জনের ফতোয়া রে নিয়ে খালের তলা ফলাইছে কথা কোন ঠিক কিনা এই কয়েকদিন আগে একটা ফতোয়া দিছিলাম একজনকে বলছিলাম নাম হলো শায়খ আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে সালাতুল ইস্তিসকা ঠিক আছে এটা দলিলে আছে নামাজ পড়া বৃষ্টি যখন হয় না সালাতুল ইস্তিসকা নামাজ পড়বেন এটা অবশ্যই সুন্নাত এবং এই নামাজের পরে রাসূল হাত তুলে দোয়া করেছেন এটাও সুন্নাত কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের পরে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তোলা তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরেই হাত তোলা দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন তো আপনারা এক জায়গায় আয়েশা হাত তুলে দোয়া করবেন আর এক জায়গার ভিতরে আপনি এটাকে বেদাতের ফতোয়া দিবেন আপনি যদি সত্যিকার নিজেকে দায়ী মনে করেন
আপনি কখনো এমন এরকম বিভ্রান্ত বক্তব্য দিয়ে মুনাফিকের পরিচয় দিতে পারেন না আমি যখন বক্তব্য দিলাম তখন আরেকজন শাইখ উনাদের জাত ভাই সগোত্রীয় ভাই নাম হলো মুখতার আহমদ মুখতার আহমদ সাহেব আইসা আমাকে নসিহা করলেন নসিহত করলেন ভাই আপনার এটা বলা উচিত হয় না আপনি সঠিক পথে ফিরে আসুন তা আমিও বাসখালী থেকে মুখতার আহমদ সাহেবকে অনুরোধ করে বলবো আপনি জাতের টানে এত মাতাল হয়েন না আপনিও তো ভুল করেছেন আপনি কি আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই উনি যে বক্তব্য দিয়েছে ফরজ হোক সুন্নত হোক নফল হোক যেই কোনো নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত আপনি এই বক্তব্যটার ভালো করে শুনে আমাকে আপনার নসিহত করা দরকার ছিল আমি উল্টা আপনাকে নসিহত করব যে কাহারো বিরুদ্ধে কিছু বলার আগে 100 বার চিন্তা করে বলবেন আমি সম্মান রেখেই বললাম আমি যা বলেছি সেটাই সঠিক আমি মেসেজ দিয়েছি যে আপনি এক জায়গায় বলবেন হারাম আর এক জায়গায় সুযোগ পাইলে পেট্রো ডলার কিংবা হ্যাঁ ডলার পে কালার পাল্টাই ফেলবেন এটা হতে পারে না আপনি তো ডলার পেলে কালার পাল্টাই ফেলেন ঠিক কি না বলেন এ বলা হয়েছিল রাসূলকে বলা হয়েছিল রাসূলকে বলা হয়েছিল কোন সময়ের দোয়া উত্তম রাসূল বলছিলেন শেষ রাইতের দোয়া উত্তম আরেকটা হলো ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া ফরজ নামাজের পরে দোয়ার পরে দোয়া কবুল হাত তুলে দোয়া করা রাসূল নিজে হাত তুলে দোয়া করেছেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মর্মে প্রায় 23টা হাদিস আছে সহি সনদে আর আপনি বলতেছেন যে রাসূল এই দোয়া কোন সময় পড়ে নাই এগুলা বেদাত 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 বলে বলে পাবলিক গুলুরে হ্যাঁ আপনারা ধোঁকা দিচ্ছেন এই জন্য আপনাদেরকে বলবো মুখতার আহমদ সাহেবকে আমি অনুরোধ করে বলবো আপনি আমাকে নসিহত করার আগে আপনার জাত ভাইটাকে নসিহত করা দরকার ছিল আপনি দালালিতে কথা বলবেন না দলিল দিয়ে কথা বলবেন তাহির কখনো দলিল ছাড়া কথা বলে না আমি যাকে ধরি ধরি আমি যাকে ধরি এমনিই ধরি না কিন্তু মনে রাখবেন কয় মানুষকে নিয়ে অন্যজনকে নসিহত করার আগে আগে নিজে সংশোধন হন আতআমুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমরা মানুষকে দ্বীনের পথে আসার জন্য আহ্বান করছো অথচ নিজ আমি এই বক্তব্যে আরো বলছিলাম একজন শায়খ বলছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিল যে চেয়ারে বসে খাওয়া টেবিলে বসে খাওয়া এগুলো বেদাত এগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ এগুলো করা যাবে না আমি সেই দিন বক্তব্য দিয়েছিলাম কিন্তু আমি ঢাকা মিরপুরে এই বক্তব্য দিয়ে 27 দিন ঢাকা মিরপুরে বক্তব্য দিয়েছিলাম আমি সেই মাহফিলে এটাও বলেছি আপনি এক বক্তব্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আপনি এক বক্তব্য বলেছেন চেয়ারে বসে খাওয়া টেবিলে বসে খাওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ কিন্তু কয়েকদিন পরে দেখলাম আপনি শুধু একা না আপনার দল বল সব চেয়ারে বসে খাচ্ছেন আমি বুঝাইতে চাইলাম যেটা বৈধ কাজ যেটা হালাল যেটা জায়েজ এই জায়েজ কাজগুলোকে কখনো কখনো এক জায়গায় বলেন হারাম এক জায়গায় বলেন হারাম আরেক জায়গায় বলেন বেদাত আর নিজে যখন করেন খুব আরাম পান আমি বলছি জাতিকে বিভ্রান্ত করবেন না জাতিকে বিভ্রান্ত করবেন না আপনাদের এই এই সমস্ত অসংখ্য আর নিফাক দিয়ে এতকাত মানে মুনাফিকি সম্মিলিত অনেক বক্তব্য আমাদের হাতে হাতে জব্দ আছে এখনো সময় আছে আপনারা সংশোধন হয়ে যান কথা বলেন ঠিক না বেঠিক কাউকে নসিহত করার আগে আগে নিজে ভালো করে জাস্টিফাই করবেন কি বলতে চেয়েছি হ্যাঁ আপনিও এসে নাক গলালেন আপনি ভালো করে আপনার সগোত্রীয় ভাইয়ের পূর্বের বক্তব্য শোনা দরকার ছিল কথা বলেন ঠিক না বেঠিক আমরা ফরজ নামাজের পরে দোয়া মানি এটা জায়েজ কাজ এটাকে আমরা একবারে বাধ্যতামূলক করতেই হবে সেটাও বলি না বলি করতেই হবে এটা কি বলি আমরা এটা বলি না এটা জায়েজ কাজ এটাকে বেদাত বলা বাড়াবাড়ি এটাকে নাজায়েজ বলা বাড়াবাড়ি এটাকে হারাম বলা বাড়াবাড়ি ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ এই জন্য আমি বলতে চেয়েছিলাম ভাইয়েরা আমার আপনি যতটুকু পর্যন্ত নিজের ভিতরে নিজের ইস্তেকামাত নিজের আত্মাকে শুদ্ধ রাখবেন শুদ্ধ রেখে আল্লাহর দিকে দাবিত হবেন আল্লাহ আপনাকে এমন ভাবে চালাবে পৃথিবীর সব আপনার পিছনে লেগে যাবে আপনার কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক না বেটি এই যে ছেলেটা মেয়ের পিছনে লেগেছে ছেলেটাকে কি মেয়েটার কাবু করতে পারছে ছেলেটাকে পারে নাই কারণটা কি ছেলেটা যদি কামের পাগল হইতো
ছেলেটা যদি কামের পাগল হইতো তাইলে মেয়েটাকে নির্জনে ব্যবহার করত ছেলেটা তো মালিকের প্রেমের পাগল এই জন্য কাম দিয়ে তার প্রেমকে হারাইতে পারে নাই কথা বলেন ঠিক না বেঠি দুনিয়ার কোন কাম শক্তি কোন আশিকের রাসূলদের প্রেম শক্তিকে হারাইতে পারে না এই জন্য ছেলেটা যখন তার চাচা উমরের কাছে এসে যখন সব ঘটনা খুলে বলা শুরু করলো তখন ছেলেটা আবার কাপাকাপি শুরু হলো কাপাকাপি হওয়ার পরে শুধু কাপাকাপিতে ভাই সীমাবদ্ধ না ছেলেটা ফামাতা মিনহা যেখানে ছেলেটা দাঁড়িয়ে ছিল তার চাচা দাঁড়িয়ে ছিল ওই জায়গার ভিতরে ছেলেটা মারা গেছে জোরে কোন আল্লাহু আকবার সাজিয়ে গুজিয়ে দেহ মুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মুরে আল্লাহ পাক বলেন না সাজিয়ে গুজিয়ে দেহ মুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মুরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কন্যা সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুব কোন মানুষ মারা গেলে কেউ গোসল দিতে গেলে ভয় পাই কেউ গোসল করতে গিয়ে ময়লা পরিষ্কার দিতে করতে যায় শর্মায় বা ঘৃণা করে কিন্তু গোসল দিতে গেলে পেটের মধ্যে চাপ দিয়ে তার ময়লা বাড়ি করতে হয় টিস্যু দিয়ে তার ময়লা পরিষ্কার করতে হয় অনেক মানুষ বমি করে অনেক মানুষ ঘৃণা করে অনেক মানুষ গোসলের পানিও আলগাইয়া দেয় না কিন্তু না না এই কাজটা কখনো করবেন না আজকে যেই লাশটাকে দেখে আপনি ঘৃণা করতেছেন একবার নিজের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ না করুক এই মুহূর্তে ওই মানুষটার মতন লাশ হইয়া খাটের মধ্যে শুইতেন পারেন কি পারেন আজকে যদি আপনি মানুষের গোসল কানাই যাইয়া মানুষকে সম্মান করে গোসল করান মায়া কইরা গোসল করান দেখবেন একদিন আপনি মারা গেলে মানুষ আপনাকে মায়া কইরা গোসল দিবে আজকে মানুষ যদি মারা যায় আপনি যদি মানুষের জানাজার নামাজে মহব্বত লইয়া যান মানুষ আপনার ময়দানে আপনি মারা গেলে মানুষ জানাজার ময়দানে দেখবেন লাইন ধইরা যাবে ও যুব ফামাতা মিনহা এই ছেলেটা ওই জায়গার মধ্যে মারা গেছে ওয়াকাফা আলাইহি উমর যেই জায়গার মধ্যে মারা গেছে ওই জায়গার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন প্রশ্ন হলো ছেলেটা বলছিল ও চাচা ও চাচা চাচা এক নম্বর দাবি উমর কাছে নিয়ে যান চাচা উমরের কাছে নিয়ে গেছে দুই নম্বর দাবি আমার সালামটা দিবেন সালামটা দিবে তিন নম্বর একটা কথা ছিল কি তিন নম্বর কথা ছিল ওয়াকুল্লাহু উমরকে বলবেন মা জাজা উমান খাফা মাকামা রাব্বিহি আল্লাহকে ভয় করে যারা মারা যায় আল্লাহর কাছে পুরস্কার কয়টা এই প্রশ্নটা করার সাথে সাথে ছেলেটা দুনিয়া থেকে মারা গেল এই প্রশ্নের উত্তর শুনে আর যেতে পারে নাই জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহু আকবার কন্যা বাবা যুবক আমার
এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে ওই মুহূর্তের মধ্যে আমার উমর রাদিয়াল্লাহু ফাকালা উমর যেই মাত্র ছেলেটা মারা গেছে আপনারা জবান খুলে বলেন মরণ যন্ত্রণা কি কম না বেশি মরণ এমন যন্ত্রণা কাহারো হাড়গুলো টাস টাস করে খুলে যাবে কাহারো রগগুলো টাস টাস করে ছিড়ে যাবে কাহারো রক্তগুলো সাদা পানিতে পরিণত হইয়া যাবে কেউ কাহারো ভাগ নিবে না মরণের কষ্টের ভাগ আমার মা নিবে না মরণের কষ্টের ভাগ আমার সন্তান নিবে না মরণের কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না মরণের কষ্টের ভাগ কেউ নিবে না তবে একটা কথা মনে রাখবেন আপনি মরে গেলে সম্পদের ভাগ নিতে সন্তান ভুল করবে না আপনি মারা গেলে আপনার চেয়ারম্যান আছেন এখন বর্তমান এই চেয়ারম্যানের ভাগ নিতে মানুষের অভাব হবে না আপনি মারা গেলে ওই সন্তান আপনার ব্যাংকের টাকার ভাগ নিতে দেরি করবে না আপনি মারা গেলে আপনার সব যা কিছু আছে সব মানুষ লুটে পুটে নিয়ে যাবে আপনার সন্তানগুলো নেওয়ার জন্য কামরা কামড়ি করবে কিন্তু আপনি যেহেতু কষ্ট কইরা এত টাকা জমায়া গেছেন কিন্তু আপনি মরে যাওয়ার সময় টাকার ভাগ সবাই নিলেও আপনার মরণের ভাগ আপনার সন্তান নিবে না আপনার স্ত্রীও নিবে না মরণ যন্ত্রণা বড় কঠিন কথা বলেন ঠিক কিনা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না বলো মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এই হাজার হাজার মানুষ একটু বলেন না বাবা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না অগ দয়াময় হে রহিম অগ দয়াময় চাই যে তোমারি করুণা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না আধার কব হিমসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সবজনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবজনা বল গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক মরণে তো কঠিন ফামাতা মিনহা ছেলেটা ওই জায়গায় মারা গেল ফাওয়াকাফ আলাইহি উমর উমর রাদিয়াল্লাহু তাআলা কো সেখানে দাঁড়িয়ে রইলেন ফাকালা উমর উমর রাদিয়াল্লাহু তাআলা কো দুইটা প্রশ্নের উত্তর দিল আগে সালাম নিল আগে সব ঘটনা শুনল আগে কিন্তু যেই প্রশ্ন করছে আল্লাহকে ভয় পাইয়া যারা মারা যায় আল্লাহর কাছে পুরস্কার কয়টা আমার নবী আমার উমর শুধু উত্তর দেই নাই উমর ডাক দিয়া কয় লাকা জান্নাতান তার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত বরাদ্দ করে দিয়েছে আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ এই জন্যই তো আমি প্রথমে বলছিলাম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহকে ভয় কইরা যারা মারা যায় আমার আল্লাহ তার জন্য দুইটা জান্নাত দিয়ে দেয় এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় আল্লাহকে ভয় করে যারা তারা মায়ের মনে কষ্ট দেয় না আল্লাহকে ভয় করে যারা তারা নেশা করে না আল্লাহকে ভয় করে যারা তারা গীবত করে না আল্লাহকে জয় করে যারা তারা নিন্দা করে না আল্লাহকে ভয় করে যারা মুনাফিকি করে না আল্লাহকে ভয় করে যারা তারা চুরি করে না আল্লাহকে ভয় করে যারা তারা নামাজ ছাড়ে না আল্লাহকে ভয় করে যারা তারা
প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহকে ভয় করে যারা তার মা বাবার চোখের মধ্যে পানি ফলাই না কথা বলেন ঠিক কি না এই যে রমজান মাসটা গেল অনেক সন্তানকে সেহরির সময় মা ডাক দিয়েছে কিন্তু এখানে এমন অনেক মানুষ আছে মা সন্তানকে আর সেহরির সময় ডাক দেয় না মায়ের ডাক শুই না সন্তান ঘুম থেকে উঠতে পারে না এই মানুষটা চিরিয়েতিম হয়ে কবর দেশে শুয়ে আছে কথা কোন ঠিক কি না এই জন্য যুবক আমি আজকেও বাসকালিতে এই এলাকার মধ্যে তিনজনকে মুরিদ করলাম তিনটা মুরিদ কইরা তিনজনকে মুরিদ করে আমি ওই যে একজন দাঁড়িয়ে আছে মনে হয় নাকি বাবা এই যে আমার বায়াত আমার রুহানি সন্তান এখানে তিনজনকে আমি বায়াত করলাম বায়াত পিরে আমি সবক দিলাম এক নম্বর কথা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা দুই নম্বর মা বাবার মনে কষ্ট দিবা না তিন নম্বর রাতের বেলা একশো একবার ইয়া হাফিজু পড়বা কারণ ইয়া হাফিজু মানে হলো জানের হেফাজত মালের হেফাজত ইমানের হেফাজত এই তিনটা হেফাজত করে একজন জবান খুলে বলেন তিনি কে এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবার তোমার মতো মুরিদ তাহির দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া কানে কাবা শরীফ গেল কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা আর জবান খুলে কোন ঠিক কিনা এই জন্য যুব আমি একটা গজল গান বৈশা বৈশা তিন দিন আগে লেখলাম আমি বলবো নিরে বাজান হ্যাঁ বলবো কে কে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতন এই জগতে কেউ হবে না মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা অমূল্য দোন এই জগতে কেউ হবে না মায়েরই মতন মতন মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই সবাই আপনার স্বার্থে ভালোবাসবে নিঃস্বার্থে একমাত্র মাই ভালোবাসে কথা বলেন ঠিক না বেঠিক এই চেয়ারম্যান সাহেবরে আমার সামনে জিগান না আপনি যে চেয়ারম্যান হয়েছেন কিসের জোরে হয়েছেন তিনি আমার কানের কাছে মুখ লাগাই কব তাহির হুজুর আমি আমার মায়ের দোয়ার কারণে চেয়ারম্যান হয়েছি কথা কি সঠিক নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মাই ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মাই ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না বাবারই মতন এই জগতে কেউ হবে না মায়েরই মতন এই জগতে আহ জবান খুলে কন্যা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগি সবাই আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগি সবাই জবান খুলে কন্যা আল্লাহু আকবার এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান ভয় করবো একজনকে জুড়ে বলেন তিনি কে আবাদত করবো একজনের তিনি কে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আরো জুড়ে বলুন চাই কি চাই না একটা বার জবানটা খুলে বলুন আল্লাহ
কাকে ডাক দিলাম আজকে থেকে ওয়াদা করেন এই মুখ দিয়া আর ইয়াবা বাবা ফেঞ্চি ডুববে না নেশা ডুববে না কাকে ডাক দিয়েছি কাকে ডাক দিয়েছি এখন আপনারা বলবেন বন্ধ কি বলবেন মাশাআল্লাহ বলেন বাবা বাবা বন্ধ কোন বন্ধ বাবা আওয়াজটা তো জোরে হবে বাবা এই বাবা আর হে বাবা না বললাম বাবা আল্লাহ এমনা বন্ধ বন্ধ এই যে ফুল অ্যামেজিং ফিগার এন্ড ফাইটিং এন্ড রাইজিং প্লেয়ার মনে হচ্ছে এখন মরে যায় যে তোমরা যুবন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক কিনা বলেন বাবা বন্ধ ইয়াবা বন্ধ ফেঞ্চি বন্ধ গঞ্জা বন্ধ সুদ বন্ধ গুশ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ গীবত বন্ধ গীবত আছে না গীবত আছে না আমি আইবার আগে এলাকার দোকান ফাড়ে কত কথা কইছে না কাইত আছে গান গাওয়েন না ডাইত আছে কত যে বদনাম করছে রে ভাই কিন্তু ওই লোকগুলো কিন্তু এখন আইসা ওয়াজ বয়া ওয়াজ শুনতাছে কথা কয় মিয়াছিলা আচ্ছা আচ্ছা ওই লোকগুলো কি পয়সা ওয়াজ শুনতেছে মুনাফিকরা দেশের দুশমন আরো জোরে মুনাফিকরা ঘরের দুশমন জাতির দুশমন সমাজের দুশমন দেশের দুশমন ম্যাক্সিমাম সমাজের দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে আপনার সামনে এলে হুজুর একটা সেলফি তুলি গেলে গা ওই বদনাম করে আছে কি না বলেন আছে কি না বলেন আমি হয়তো শুনি নাই তুমি হয়তো বলেছো আমি না শুনলো তুমি আল্লাহর কাছে ধরা পড়েছো কইতাম নি বাজান মুনাফিক আছে না নাই তাহলে মুনাফিকি বন্ধ মুনাফিকি বন্ধ গীবত বন্ধ চুগলখুরি বন্ধ জরকা চুগলখুরি বন্ধ ইয়াবা বন্ধ নামাজ বন্ধ ওই দেখি তা কইছে দেখছেন দেখছেন সব তাইলে তাইলে নাছে কান্দাটা দেহ নাং কি তা কই বাবা বাবা রে নামাজ চলবে নামাজ চলবে এভাবে না চলবে 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 নামাজ চলবে রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত এরপরে কি মিলাদ কথা কোন মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত কবর জিয়ারত মুনাজাত ভালোটা রয়েছে ঠিক আছে মুনাজাত চলবে চলবে কি চলবে না চলবে আমরা মিলেমিশে চলতেছি 1450 বছর ধরে সমাজে কি কোনো প্রবলেম আছে এই 3-4 বছর দইরা কিছু টিকটক মৌলবি টুকটাক কথা কইয়া যখন পেজ লাগাইছে এদেরকে ঠিকঠাক করবার লাগে তাহিরের দরকার আছে কেমন দিলাম কেমন দিলাম ঠিক আছে তো বাস টিকটক মৌলবিরা টুকটাক কথা কইয়া সমাজে যখন ফেস লাগাইছে তাদেরকে ঠিক করতে যাইয়ে তাহিরি কিছু কথা কয় কিন্তু আমি তাহিরি মন গড়া কোনো কথা বলি না যা বলি বাস্তব বলি কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা কি আমার সাথে একমত তো সুতরাং সাধু সাবধান হয়ে যান আমাকে ধরার আগে 100 বার চিন্তা করেন আমি দাওয়াতের জন্য হামদান করে ওয়াজ করি না গত বছর 37,000 দাওয়াত আসছিল মারাবাগন এমনকি মজুরি এটিকে সম্ভব সম্ভব না বাড়ির যায়েন প্রতি সপ্তাহে 150 মারহাবাগন না শেষ দোয়া করলাম এখন আপনি কই যাবেন গা আপনি মাস কেন ফালাই যাবেন গা এমনি সুজা বহুত দিন পরে পাইছি মারহাবা জো এখন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী